প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি তোমাদের কেমিস্ট্রি আনিস স্যার। আজকে মার্কনিকম নীতির আমাদের তৃতীয় ক্লাস, তৃতীয় লেকচার নেব। তো তৃতীয় লেকচারে আমরা যেটা আলোচনা করব যে এটা কেন হয়, মার্কনিকম নীতি কেন, মানে এই জিনিসটার ব্যাখ্যাটা দেব, কেন এমন হয় যে এখান থেকে এটার সাথে এটা বিক্রিয়া করলে দুইটা পাওয়া যাচ্ছে, একটা মুখ্য হচ্ছে আর একটা গৌণ হচ্ছে, মানে একটা বেশি উৎপন্ন হচ্ছে আর একটা কম উৎপন্ন হচ্ছে, এটা কেন হয়। তো মানে আমরা এতদিন নিয়মগুলা বলেছি যে কখন হয়, কিভাবে হয়, কি উৎপন্ন হয়, কোনটা বেশি হবে, কোনটা কম হবে, কিন্তু এটা কেন হয়, একজন কেন বেশি আরেকজন কেন কম, একজনের উপরে কেন প্রায়োরিটিটা বেশি হচ্ছে, একজন কেন বেশি গুরুত্ব পাচ্ছে, তো এটার ব্যাখ্যাটা কি হবে, সেটা আমরা এতদিনের ক্লাসে আলোচনা করি নাই। তো আজকে আমরা এটা ব্যাখ্যা করব। মূলত আমরা যদি বিক্রিয়ার মেকানিজমটা যদি ফলো করি, তখন ওই মেকানিজম থেকেই আমরা এটার উত্তরটা পেয়ে যাব। মানে এক কথায় যদি বলি, তাহলে এই বিক্রিয়ার মেকানিজম দেখতে হবে, মেকানিজমই আমাদেরকে বলে দিবে যে আসলে কেন হয়, কোনটা হয়। তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আগে দুইটা ক্লাসের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা দেখিয়েছিলাম প্রোপিন আর হাইড্রোজেন ব্রোমাইড, এর বিক্রিয়ায় দুটি যৌগ পাওয়া যাচ্ছে। তো এখন এটা বেশি উৎপন্ন হচ্ছে, এটা কম উৎপন্ন হচ্ছে, তেলা মাথায় তেল, মানে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এটা আগের ক্লাস দুটা থেকে তোমরা নিশ্চয়ই জানো। তো আজকে আমরা এটা ব্যাখ্যাটা শুরু করছি। তো এটা হচ্ছে মেকানিজমের প্রথম ধাপ, এটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে আমরা আগে অ্যালকিনের মেকানিজম আলোচনা করেছিলাম, তো ওইটা তোমাদের জানা থাকা দরকার। আগে যে লেকচারে আছে যে অ্যালকিনের মেকানিজম, অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মেকানিজম, তো এটা একটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, সেই মেকানিজমটার মতোই হবে। এখন খেয়াল করো যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তো এখানে দ্বিবন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন, দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধনে একটা থাকবে সিগমা আর একটা পাই বন্ধন। তো আমরা বলেছিলাম যে পাই বন্ধনটা দুর্বলভাবে আবদ্ধ বন্ধন, এটা এটা কি করে, পাই বন্ধনটা বাইরে থেকে যদি কোনো ইলেকট্রোফাইল পায় তাহলে সেই ইলেকট্রোফাইলকে আকর্ষণ করে, মানে এই পাই বন্ধনটা এখানে এই হাইড্রোজেন যেটা আছে এই হাইড্রোজেনটাকে কি করবে, মানে আকর্ষণ করবে, নিজের দিকে নিয়ে আসতে চাইবে। তো তীর চিহ্নের দিকটা আমরা এইভাবে দেখিয়েছি, সেটার ব্যাখ্যাও আমরা আগে দিয়েছি যে তীর চিহ্নের দিকটা কখনো এরকম হয় না যে হাইড্রোজেন এখানে আসবে, ঠিক আছে, আমরা জানি কি এই হাইড্রোজেনটা এখানে আসবে, কিন্তু তীর চিহ্নটা এরকম দেয়া যাবে না। কেন যাবে না, কারণ সবসময় তীর চিহ্নের দিকটা হয় ইলেকট্রনের মুভমেন্ট, আমরা বলবো যে এই পাই ইলেকট্রনটা এই হাইড্রোজেনের কাছে এসে হাইড্রোজেনকে আকর্ষণ করছে এবং আকর্ষণ করে এখানে নিয়ে আসছে। তো এটা যদি হয় তখন যেটা হবে, এখান থেকে হাইড্রোজেন এইচ প্লাসটা এখানে চলে আসবে। তো হাইড্রোজেন এখানে এই যে একটা বন্ধন দেখা যাচ্ছে, এই বন্ধন মানে এখানে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। তো এখান থেকে যখন এটা চলে আসবে এই হাইড্রোজেনটা, এটা এখান থেকে যখন আসবে এটা ইলেকট্রন দুইটা রেখে এখানে দুইটা ইলেকট্রন এখানে থেকে যাবে, হাইড্রোজেনটা শুধু একা চলে আসবে ইলেকট্রন ছাড়া, তখন এটা হয়ে যাবে এইচ প্লাস। তো এটা এইচ প্লাস হিসেবে এখানে আসবে, আসার পরে কি হবে, এখানে আসলো, তো তো এখানে দুইটা ঘটনা ঘটতে পারে যে CH3 CH CH2, এখানে যে দ্বিবন্ধনটা ছিল এখানে দুইটা ইলেকট্রন ছিল, তো মানে এই যে এখানে একটা পাই বন্ধন, এটা দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এই এখানে চলে আসতে পারে, এখানে এসে এই হাইড্রোজেন এইচ প্লাসের সাথে একটা বন্ধন গঠন করতে পারে, সেক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে। তো এটা কেন প্লাস হলো বা এটা কেন এরকম, সেটা আমরা যখন মেকানিজম আলোচনা করেছি এবং ইলেকট্রোফাইল নিয়ে কথা বলেছি কিভাবে চার্জ সৃষ্টি হয় সেটা ওখানে ব্যাখ্যা করেছি, আমি মনে করি তুমি ওটা দেখে নিলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা এটা যেহেতু একটু লম্বা কথা সেজন্য আমি এখন আর এখানে ওটা বিস্তারিত ব্যাখ্যা করছি না। আচ্ছা, তো এই দুইটা ইলেকট্রন এখানে আসতে পারে, মানে এই এই কার্বনের সাথে এই কার্বনের যে বন্ধনে পাই বন্ধনের যে দুইটা ইলেকট্রন সেটা এই কার্বনে চলে আসলো, এই যে এখানে চলে আসলো। তো এখানে যদি চলে আসে তখন এইটা এই এইচ প্লাসটার সাথে এভাবে একটা বন্ধন গঠন করছে এবং এখানে একটা প্লাস চার্জ তৈরি হয়েছে। এখন আরেকটা হতে পারে কি যে CH3 CH CH2, এই যে এই দুইটা ইলেকট্রন এখানে না এসে এখানে আসতে পারে, এই কার্বনে, এই কার্বনে আসে এই কার্বনে আসলো, তখন এইচ প্লাসটা এখানে এখানে হয়ে গেল, এই যে এইচ প্লাসটা এখানে যেতে, মানে এই দুইটার যে কোনো একটা হতে পারে, দুইটাই হতে পারে, যে এটারও পসিবিলিটি আছে এটারও পসিবিলিটি আছে, যে হাইড্রোজেন এখানে আসছে পাই বন্ধনের আকর্ষণে আসছে দুইটা ইলেকট্রন দেখে,
কিন্তু আসার পরে সে কার সাথে অ্যাটাচড হবে, এই কার্বন না এই কার্বন, তো এটা দুইটাই পসিবিলিটি আছে। তো যখন যদি বন্ধনটা যদি এখানে হয় তখন প্লাস চার্জটা এখানে তৈরি হয়, তো এটা হচ্ছে কথা। তো এক কথাই যদি বলি যে অ্যালকিনের সাথে যখন এইচবিআর এর সংযোজন বিক্রিয়া হচ্ছে, প্রথম ধাপে কি হবে, হাইড্রোজেনটা এইচ প্লাস হিসেবে এখানে চলে আসবে। চলে আসার পরে কি হবে, যে হয়তো হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হবে না হলে এই কার্বনে যুক্ত হবে। তো এই কার্বনে যদি যুক্ত হয় এভাবে যুক্ত হয়, এখানে ওয়ান প্লাস চার্জ তৈরি হবে, আর যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে এখানে ওয়ান প্লাস চার্জ তৈরি হবে। চার্জটা কিভাবে তৈরি হয়েছে সেটা তোমরা অ্যালকিনের যে সংযোজন বিক্রিয়া আমরা মেকানিজম আলোচনা করেছি সেখান থেকে পেয়ে যাবে। তো দুইটাই হলো, তো দুইটাই হতে পারে। তো দুইটাই যদি হয় এখন, তো এই এদেরকে কার্বোক্যাটায়ন বলে। এদেরকে কি বলে, কার্বোক্যাটায়ন। আমরা কার্বোক্যাটায়নের কথা বলেছি আগে, তো বেসিকগুলো ক্লিয়ার করে নেবে আগের ক্লাসগুলো দেখে। তো কার্বোক্যাটায়ন, ধনাত্মক চার্জ যদি কার্বনের উপরে থাকে যে জৈব আয়ন সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। তো এটা একটা কার্বোক্যাটায়ন, এটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন যদি বলি, কার্বোক্যাটায়ন যদি বলি তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন, এক ডিগ্রি, আর এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এক ডিগ্রি আর দুই ডিগ্রির সঙ্গে আমরা আগে বলেছি, এখন একটু মনে করে দিচ্ছি যে এই ধনাত্মক কার্বনের সাথে যদি একটা মাত্র কার্বন যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে এক ডিগ্রি, কিন্তু এই ধনাত্মক কার্বনের সাথে বাম পাশে একটা কার্বন, ডান পাশে একটা কার্বন, দুইটা কার্বন যুক্ত আছে তাহলে এটা দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এক ডিগ্রি এবং দুই ডিগ্রি, এটা প্রাইমারি এবং এটা সেকেন্ডারি। তো আমরা কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা আলোচনা করেছিলাম। তো কার্বোক্যাটায়ন স্থিতিশীলতা কি, যে দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন এক ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা বেশি স্থিতিশীল। টু ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা দুই ডিগ্রি ওটা বেশি স্থিতিশীল, আর যেটা এক ডিগ্রি সেটা কম স্থিতিশীল। তাহলে এটাও আমরা আগের ক্লাস থেকে পেয়ে এসেছি। এখন তুমি যদি আজকের ক্লাসে এসে যদি সবগুলো কথা নতুন শুনে থাকো তখন তোমার কাছে মনে হবে যে ভীষণ হেজিবিজি, কিন্তু তুমি যদি আগের প্রতিটা ক্লাস যদি আলাদা আলাদাভাবে করে থাকো, একসাথে সবগুলো ক্লাস করলে কিন্তু তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তোমাকে একটা টপিক একদিনে বুঝতে হবে, বা একদিন হোক দুই দিন হোক, মানে একটা টপিক বোঝার পরে তোমাকে সময় নিতে হবে, ওটা চিন্তা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে এভাবে তোমার মাথায় একটা টপিক যখন ঢুকে যায় তখন তুমি পরের দিন নতুন একটা টপিক শুরু করতে পারো, এবং দ্বিতীয় টপিকটাও এভাবে একই প্রক্রিয়ায় করতে হবে। তো এভাবে করতে করতে একটা সময় সবগুলো টপিক যখন তোমার জানা হয়ে যাবে তখন তুমি সবগুলো একসাথে ইউজ করতে পারবে। তো তো এখন আমরা যেটা বললাম যে দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এইখানে এই দুইটার মধ্যে এটা দুই ডিগ্রি, এটা বেশি স্থিতিশীল। তাহলে যেটা এখন একটা সাধারণ নিয়ম, বিজ্ঞানের একটা সাধারণ নিয়ম, সেটা হচ্ছে যে জিনিসটা বেশি স্থিতিশীল সেটা তৈরি হওয়ার সময় বেশি পরিমাণে তৈরি হবে, যেটা বেশি স্থিতিশীল সেটাই বেশি পরিমাণে তৈরি হবে, যেটা কম স্থিতিশীল সেটা কম পরিমাণে তৈরি হবে। এটা হচ্ছে বিজ্ঞানের সাধারণ নিয়ম। মানে আমরা সবাই কি হতে চাই, স্থিতিশীল হতে চাই। তো যেখানে গেলে আমরা স্থিতিশীল হতে পারবো আমরা আসলে সবাই সেখানে যেতে চাই, কিন্তু যেখানে গেলে স্থিতিশীল হতে পারবো না সেখানে আমরা কেউ যেতে চাই না। আমরা কেউ কঠিন পরিবেশে যেতে চাই না, আমরা কেউ কঠিন অবস্থার মধ্যে যেতে চাই না। আমরা সবাই কি চাই, যে এমন জায়গায় যাব যেখানে গেলে অনেক ভালো লাগবে, অনেক স্থিতিশীলতা থাকবে, অনেক অস্থিরতা কম থাকবে, টেনশন কম থাকবে। তো এটা মলিকুলার লেভেলও এটাই হচ্ছে যে এই দুইটার মধ্যে এটা ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন লেস স্টেবল, এটা মোর স্টেবল। তো যেটা মোর স্টেবল সেটা তৈরি হওয়ার সময় বেশি তৈরি হচ্ছে। আচ্ছা, তো পরের ধাপে গিয়ে কি হচ্ছে, তো পরের ধাপে যে হচ্ছে যে আমাদের এই যে এইচবিআর ছিল, তো এইচ তো চলে গিয়েছে, তাহলে বিআর এর সাথে কি আছে, দুইটা ইলেকট্রন আছে, এটা বিআর ওয়ান মাইনাস। তো ওয়ান মাইনাস কেন হবে, নাকি টু মাইনাস হবে, না কি হবে, সেটা আমরা আগে ব্যাখ্যা করেছি। তো এটা হলো বিআর ওয়ান মাইনাস। তো ওয়ান মাইনাস যেটা আছে সেটা এখন তো এদের সাথে বন্ধন গঠন করবে। তো বন্ধন গঠন করলে বিআর ওয়ান মাইনাস যেটা সেটা এখন এটার সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে কি হবে, সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু হাইড্রোজেন
বিআরটা এখানে এই কার্বনে এসে বিআরটা যুক্ত হলো, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা অথবা এটা যদি হয় নিচেরটা তাহলে CH3 CH2 বিআরটা এখানে তৈরি হলো। তো এখন আমরা জানি আগে থেকেই এটা বেশি পরিমাণে তৈরি হয়েছে, বেশি পরিমাণ উৎপন্ন হয়েছিল, এটা বেশি আর এটা কম। তাহলে যদি আমার কার্বোক্যাটন যে এটা বেশি পরিমাণে তৈরি হয়েছে, তাহলে এটা এখানটার সাথে বিক্রিয়া করে তাহলে এই উৎপাদনটা বেশি, কারণ এটা বেশি আছে তাহলে বেশি থেকে বেশি, আর এটা কম আছে তাহলে কম থেকে এটা কম। তো আমরা খেয়াল করি যে আসলে বেশি কোনটা হয়েছে, এই যে বেশি হয়েছে এটা, কম হয়েছে এটা। তো বেশি কোনটা, এই যে হাইড্রোজেন যেটাতে মানে যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল, দুইটা হাইড্রোজেন আছে সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়েছে। আর এখানে হচ্ছে কি তাহলে যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে ব্রোমিন যুক্ত হয়েছে। তাহলে এইভাবে যে যৌগটা পাওয়া যাচ্ছে সেটা বেশি পরিমাণে তৈরি হয়েছে। তো এটাই হলো আমাদের মার্কোনিকম নীতির ব্যাখ্যা। আমরা যদি সামারাইজ করি কি হয়, এই যে CH3 CH CH2, তো এইটার সাথে যখন HBr যুক্ত করছি তখন কার্বোক্যাটায়ন তো প্রথমে তৈরি হচ্ছে কি, যে CH3 CH CH2, এখানে হাইড্রোজেন, এটা কার্বোক্যাটায়ন, অথবা এটা হচ্ছে CH3 কার্বোক্যাটায়ন। তো এই দিক থেকে যদি ব্রোমাইড যদি এইটার সাথে যুক্ত হয় তখন যেটা তৈরি হয় যে CH3 CH CH3 Br, আর এটা যদি হয় CH3 CH2 CH2 Br। তাহলে আমরা এটা হচ্ছে সামারি, যে প্রথম ধাপে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন আসলে দুই কার্বনের যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত হবে, তাহলে এখানে দুই রকম হচ্ছে, একটা কার্বন 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তো যেটা 2 ডিগ্রি এটা বেশি স্টেবল, এটা 2 ডিগ্রি মোর স্টেবল, আর এটা হচ্ছে 1 ডিগ্রি লেস স্টেবল। তো এটা এখান থেকে যেটা বেশি স্টেবল, এটা বেশি পরিমাণে তৈরি হয়, সেখান থেকে যে উৎপাদনটা পাওয়া যায় সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, মাইনর মানে কম, কম তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্যাখ্যা যে কেন হাইড্রোজেনটা যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে তার সাথে যুক্ত হয়। এটা হচ্ছে যে হাইড্রোজেনটা যদি ওই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে অধিক স্থিতিশীল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এই ক্ষেত্রে, আর এটা 1 ডিগ্রি। তো এটা সবসময় 1 ডিগ্রি 2 ডিগ্রির মধ্যে থাকবে তা না, 3 ডিগ্রিও হতে পারে। তো এটা তুমি নিজে করে দেখবে, আশা করি তুমি নিজে নিজেই পারবে। আর তোমার যদি আমার ক্লাস বুঝতে কোনো সমস্যা হয় বা যে কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে দেবে, ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি আনিস স্যার, তো এই চ্যানেলে এখানে আমাদের কমেন্টগুলো লিখবে। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটার নাম হচ্ছে কেমিস্ট্রি আনিস স্যার তাও, তো সেই পেজেও তুমি কমেন্ট লিখতে পারবে কিংবা মেসেজ দিতে পারবে। তো আমি বলবো যে যেগুলো প্রশ্ন থাকলে যে একাডেমিক প্রশ্ন, যে যে আমাদের মানে এই প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো মেসেজে দেওয়ার চাইতে কমেন্টে দিলে ভালো হবে, কারণ কমেন্টে দিলে এটা সবার জন্য সহজ হবে। তো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো মানে আমরা সবাই মিলে মিশে যদি এগিয়ে যেতে চাই তাহলেই আমরা জাতি হিসেবে সফল জাতিতে পরিণত হতে পারবো, একা একা কিছুই করতে পারবো। ইফ ইউ গো অ্যালোন ইউ ক্যান গো ফাস্ট, অ্যান্ড ইফ ইউ গো টুগেদার ইউ ক্যান গো ফার, অনেক দূরে। তুমি একা গেলে জোরে যেতে পারবে, দ্রুত যেতে পারবে, অনেক দূর যেতে পারবে না, কিন্তু সবাই মিলে গেলে অনেক দূর যাওয়া সম্ভব হবে। তো আমাদের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।